আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্লাস এইটের শতকরা চ্যাপ্টার যেটা আছে তার কোষেদিখি ইলেভেনের নয়ের দাগ থেকে আমরা করবো এর আগে আমরা আটের দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম দেখো নয়ের দাগের অঙ্কটা দেখো কী আছে এখানে নয়ের দাগের অঙ্কটাতে বলে দেওয়া আছে তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো মিলন দাদা বইয়ের লেখা দামের উপর পর্যায়ক্রমে মানে পরপর টেন পার্সেন্ট ও ফাইভ পার্সেন্ট ছাড় দিলেন বইটির উপর লেখা দাম দুশো টাকা হলে ত্রিশা মিলন্দাকে কত টাকা দিল হিসাব করে লিখি তাহলে দেখো এখানে একটা যেটা বলেছে সেটা বইটির দাম হচ্ছে তোমার দুশো টাকা মানে এমআরপি মানে বইয়ের উপর তো একটা দাম লেখা থাকে সেটাকে এমআরপি বলে সেই বইটার উপর দাম লেখা আছে কিন্তু মানে লেখা দাম লেখা দাম লেখা দাম হচ্ছে দুশো টাকা এবং ছাড় দিচ্ছে যেটা ছাড় দিচ্ছে সেটা ছাড়টা প্রথমে টেন দিচ্ছে এবং তারপরে ফাইভ পার্সেন্ট প্রথমে টেন পার্সেন্ট এবং পরে ফাইভ পার্সেন্ট মানে দুটো ছাড় দেওয়া হয়েছে এটা কিন্তু পরপর মানে একসাথে কিন্তু টেন প্লাস ফাইভ ফিফটিন পারসেন্ট কিন্তু দিচ্ছে না প্রথমে দিচ্ছে টেন পারসেন্ট তারপরে দিচ্ছে ফাইভ পার্সেন্ট এটাকে লেখা দামটাকে অনেক সময় এমআরপি বলা হয় মানে যেটার উপর বইয়ের উপর যে লেখা থাকে ম্যাক্সিমাম রিটেল প্রাইস সেটা দুশো টাকা লেখা আছে তাহলে দেখুন প্রথমে আমরা একশো টাকা দুশো টাকার উপর যে ছাড়টা আছে প্রথম ছাড়টা হচ্ছে টেন পারসেন্ট প্রথম ছাড় আর দ্বিতীয় ছাড় হচ্ছে ফাইভ পার্সেন্ট তাহলে আমরা প্রথমে প্রথম ছাড়ের নির্ণয় করব প্রথম ছাড়টা সবসময় কার উপর নির্ণয় করতে বলছে এই উপর যে দামটা যেটা লেখা থাকে যে দামটা লেখা থাকে বইয়ের উপর তাহলে এখানে বইয়ের বইয়ের লেখা দাম তাহলে প্রথম ছাড় প্রথম ছাড় যেটা সমান সেটা হচ্ছে কি ওই লেখা দামের উপর মানে দুশো টাকার দুশো টাকার টেন পার্সেন্ট দুশো টাকার টেন পার্সেন্ট তাহলে দুশো টাকা টেন পার্সেন্ট মানে আমরা কীভাবে এটা বের করেছিলাম তাহলে এটা কী লিখেছিলাম যে দুশো গুণিত পার্সেন্ট মানে হচ্ছে টেন বাই এবং এখানে যে টাকাটা ছিল সেই টাকাটা কি শেষে চলে যাবে তাহলে এত টাকা তাহলে এটা মিনে গেলে একটা শূন্য দুটো শূন্য একটা শূন্য একটা তাহলে কত হচ্ছে কুড়ি টাকা তাহলে এই যে কুড়ি টাকা ছাড় দেওয়া হলো তাহলে এখন প্রথম ছাড় দেওয়ার পরে বইটির দাম কত দাঁড়াবে এই কুড়ি টাকা ছাড় দিল তাহলে বইটির দাম বেড়াবে বের হবে কত দুশো থেকে কুড়ি টাকা বিয়োগ করতে হবে তাহলে প্রথম ছাড়ের পর প্রথম ছাড়ের পর বইটির দাম হবে কত দুশো টাকা থেকে কুড়ি টাকা বিয়োগ মানে কত হচ্ছে একশো আশি টাকা তোমাদেরকে মনে রাখতে হবে দ্বিতীয় ছাড়টা যখন দেওয়া হবে তখন দ্বিতীয় ছাড়টা কত ফাইভ পার্সেন্টও সেটা কিন্তু দুশো টাকার উপর দেওয়া হবে না সেটা কার উপর দেওয়া হবে এই যে বিয়োগ ফল কুড়ি টাকা ছাড় বিয়োগ করার পরে যে টাকাটা পাওয়া গেল ছাড় দেওয়ার পরে যে টাকাটা পাওয়া গেল তার উপর কিন্তু দ্বিতীয় ছাড়টা দেওয়া হবে তাহলে অতএব এরপরে দ্বিতীয় ছাড়ের পরিমাণটা কত দ্বিতীয় ছাড় সমান কত হবে এখানে কিন্তু এখানে যেমন দুশো টাকার উপর টেন পারসেন্ট করেছিলাম এখানে কিন্তু একশো টাকার ফাইভ পারসেন্ট তাহলে একশো আশি টাকার উপর কিন্তু আমরা ফাইভ পার্সেন্টটা পাব মানে ছাড় দেওয়ার পরে যে টাকাটা থাকছে সেই টাকাটার উপর কিন্তু ফাইভ পার্সেন্টটা দেওয়া হবে তাহলে এটা যদি দেওয়া হয় তাহলে কত একশো আশি গুণিত ফাইভ বাই হান্ড্রেড ফাইভ পার্সেন্ট মানে ফাইভ বাই হানড্রেড এত টাকা তাহলে একটা শূন্য একটা শূন্য কত দিল পাঁচ দিয়ে টাকা আটলে কত দুই দুই দিয়ে আঠেরোকে নয় তাহলে কত হচ্ছে নয় টাকা তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ফাইভ পারসেন্ট ছাড়টা পরিমাণটা কত নয় টাকা তাহলে এখন তাহলে দ্বিতীয় ছাড়ের পর বইটির দাম কত দ্বিতীয় ছাড়ের পর দ্বিতীয় ছাড়ের পর বইয়ের দাম এখানে একশো আশি মাইনাস নয় একশো আশি থেকে নয় টাকা বিয়োগ করে দিলাম তাহলে কত কত একশো এক ওয়ান সেভেন ওয়ান এত টাকা তাহলে তৃষা যখন বইটা কিনবে মিলনদার কাছ থেকে তখন কত টাকা দিয়ে কিনবে এই একশো একাত্তর টাকা দিয়ে কিনবে তাহলে এখানে আমরা লিখব যে তৃষা মিলনদাদাকে একশো একাত্তর টাকা দিল তাহলে এখানে উত্তরটা আমরা লিখব যে তৃষা বইটি একশো একাত্তর ওয়ান টাকা দিয়ে কিনলো তাহলে বোঝা গেল কীভাবে আমরা তৃষা কত টাকা দিয়ে বইটা কিনবে পরপর দুবার ছাড় দেওয়ার পরে সেটা আমরা পেলাম এরপর আমরা পরের দাগে রঙ করতে আসবো দেখো পরের দশের ধাগের অঙ্গটা বলেছে একটি বর্গক্ষেত্রের দুটি বাহুদ্দৈর্ঘ্য টেন পার্সেন্ট বাড়ালাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো তৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি তাহলে এখানে প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য কিন্তু টেন পারসেন্ট বাড়ানো হয়েছে তাহলে এটা তোমার যদি মনে করো একটা বর্গক্ষেত্র এটা তোমার একটা বর্গক্ষেত্র এবং প্রতিটি বাহুর দুর্গ আমরা ধরে নিচ্ছি একশো একশো মিটার বা সেন্টিমিটার যাই হোক না কেন আমরা ধরবো একশো একক ঠিক আছে এবার টেন পার্সেন্ট যখন বেড়ে যাচ্ছে তাহলে টেন পার্সেন্ট যদি বেড়ে যায় তাহলে এর প্রত্যেকটি বাহুর দুর্গ কত বাড়বে একশোতে দশ বাড়বে টেন পারসেন্ট মানে একশোতে দশ তাহলে একশোর সাথে দশ যোগগুলি কত হবে একশো দশ তাহলে আগে ছিল একশো একক পরে হলো একশো দশ ঠিক আছে এই বৃদ্ধিটা কত হচ্ছে ক্ষেত্রফলের বৃদ্ধিটা আমরা বের করব তাহলে দেখো এখানে প্রথমে আমরা লিখছি যে পূর্বে বর্গ ক্ষেত্রের বাহু এখানে আমি বলবো যে ধরি এটা ধরি বড়ক্ষেত্রের বাহু হচ্ছে একশো একক পরে টেন পারসেন্ট বৃদ্ধি পেলে বর্গ ক্ষেত্রের বাহু সমান কত এই একশো তার সাথে দশ সামনে করছে একশো দশ একক একশো দশ একক তাহলে দেখো এরপরে আমরা কী করছি পূর্বে ক্ষেত্রফল কত তাহলে পূর্বে এরপর মনে হয় বের করছি পূর্বে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল পূর্বে ক্ষেত্রে ফলটা বেট করব পূর্ব ক্ষেত্রে ফলটা কত হবে তাহলে একশো তার বর্গ একশো তার বর্গ আমরা কত ধরেছিলাম একশো পূর্বের ক্ষেত্রে একশো তো এটা হচ্ছে বর্গ একক এটাকে যদি গুণ করে দাও তাহলে একের পরে চারটা শূন্য হবে পরে যখন টেন পারসেন্ট বৃদ্ধি করা হলো বাহুর দৈর্ঘ্য পরে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য বাহুদ্ঘ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পরে ক্ষেত্রফল কত হচ্ছে একশো দশের বর্গ একশো দশ তার বর্গ এত বর্গ একক এটা যদি করো বের করো তাহলে যেটা পাবে সেটা কত পাওয়া যাবে একশো এগারো এগারো একশো একুশ তারপরে দুটো শূন্য এত বর্গ এক তাহলে পূর্বে ছিল ক্ষেত্রফলটা এটা পরে হলো এটা তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি অতএব বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি বৃদ্ধি কতটুকু পেলো একশো একুশ মাইনাস দশ হাজার মানে বারো হাজার একশো মাইনাস তাহলে কত হচ্ছে এটা এটা যেটা আসছে সেটা হচ্ছে তাহলে শূন্য শূন্য তাহলে কত এ দু হাজার একশো এত বর্গ একক একুশ বর্গ একক এই যে বৃদ্ধিটা এরপর আমরা লিখব যে সমস্যাটা এরপর আমরা সমস্যাটা লিখব যে সমস্যাটা হচ্ছে কি আমরা তৈরাসিক পদ্ধতিতে যদি বের করতে হয় তাহলে বাঁ দিকে লিখছি ক্ষেত্রফল আর ডান দিকে লিখবি ক্ষেত্রফল বৃদ্ধি আমাকে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা পরিমাণটা বের করতে বলেছে তাহলে দেখো আগে ছিল আমার আগে ছিল দশ হাজার আগে ছিল দশ হাজার আমরা এই বৃদ্ধিটা কার উপর নির্ভর করবো আগে যে ক্ষেত্রফলটা ছিল তার থেকে আমরা বেড়ে হয়েছে কিন্তু এইটা কতটুকু বেড়েছে তাহলে এখানে আমরা লিখবো দশ হাজারে দশ হাজারে বাড়ছে কত একুশ তাহলে তোমার একশোতে কত বৃদ্ধি তাহলে শতকরা বৃদ্ধি যদি তোমাদেরকে বের করতে হয় তাহলে কি করতে হবে একশোতে কত বৃদ্ধি হয়েছে সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে এখানে লিখতে হবে যে ক্ষেত্রফল এবং ক্ষেত্রফল বৃদ্ধি পরস্পর সরল অনুপাতে আছে তাহলে এখানে ক্ষেত্রফল ও ক্ষেত্রফল বৃদ্ধি সরল অনুপাতে আছে সরল সমানুপাতি সরল সমানুপাতি মানে ক্ষেত্রফলটা যদি বাড়ে তাহলে তার বৃদ্ধিটাও বাড়বে ক্ষেত্রফলটা যদি কমে তাহলে তার বৃদ্ধিটাও কমবে তাহলে এটাকে যদি আমি অনুপাতে লিখি তাহলে কি লিখতে পারবো তাহলে দশ হাজার অনুপাত একশো সমান একুশো অনুপাত এটা আমি এক্স ধরে নিচ্ছি তাহলে অনুপাত এক্স তা আমরা চতুর্থ সমানুপাতি তো জানি কীভাবে বের করতে হয় তাহলে এখানে আমরা সাইডে চতুর্থ সমানুপাতিটা লিখছি কি চতুর্থ সমানুপাতি চতুর্থ পদ এক্স সমান কি দ্বিতীয় গুণিত তৃতীয় দ্বিতীয় মানে একশো তৃতীয় মানে হচ্ছে একুশশো পাঁচ জিত দশ হাজার তাহলে একশো গুণিত ওয়ান জিরো জিরো ইন্টু টেন থাউজেন্ড তাহলে দেখো ওয়ান টু থ্রি এটা কাটা হলো ওয়ান টু তাহলে কত পাওয়া গেলো টোয়েন্টি ওয়ান তাহলে চতুর্থ পদ্মা কত পাওয়া গেলো এটাই তো পার্সেন্টেজ একশোর মধ্যে যেটা বের হচ্ছে সেটাই তো পার্সেন্টেজ তাহলে শতকরা বৃদ্ধি এখানে আমাদের এগুলো বড় ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো তাহলে বড় ক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি সমানগত টোয়েন্টি ওয়ান পারসেন্ট এটা হচ্ছে অ্যান্সার তাহলে ক্ষেত্রফলটা কত বৃদ্ধি পেল মানে ক্ষেত্রফল বৃদ্ধি মানে এই যে ছবিটা দেখতে পাচ্ছ এইটুকুটা এই জাগ দিয়ে দিচ্ছি এইটুকুটা যে বাড়লো এটা শখ করা পরিমাণটা কত আগে ছিল ভেতরেরটা পরে হলো গোটাটা তাহলে টুকু কোনটা এইটা বৃদ্ধি এবং এই বৃদ্ধির শতকরা পরিমাণ বৃদ্ধির পরিমাণটা এখানে বলেনি শতকরা কতটা বেড়েছে সেইটা পাওয়া গেলো তাহলে শতকরা বৃদ্ধিটা কত বলো একুশ পার্সেন্ট ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এরপরে বনা নেক্সট প্রবলেমে আস এরপরে এগারো দাগের অঙ্কটা দেখো সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে ফিফটিন পার্সেন্ট ছাড় পাওয়া যায় সময় মতো বিল দিয়ে আমার কাকিমা চুয়ান্ন টাকা ছাড় পেলেন বৈদ্যুৎ বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল হিসাব করে লিখেন তার মানে এখানে ছাড়ের পরিমাণটা হচ্ছে বিদ্যুৎ বিলের ছাড়ের পরিমাণটা হচ্ছে কত ছাড় হচ্ছে ফিফটিন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ছাড় মানে হচ্ছে যদি বিদ্যুতের বিলটা যদি একশো টাকা হয় তাহলে ছাড়ের পরিমাণটা কত ফিফটিন বা পনেরো টাকা ঠিক আছে আর ছাড়ের পরিমাণটা এখানে যদি চুয়ান্ন টাকা হয় তাহলে বিদ্যুৎ বিলটা কত এটা আমরা যদি সমস্যাটা লিখি যে সমস্যাটা সমস্যাটি গণিতের ভাষায় গণিতের ভাষায় হল তাহলে এখানে আমরা লিখছি কি এখানে ছাড় আর এখানে বিদ্যুৎ বিল তাহলে যেহেতু ছাড় বলেছে পনেরো পার্সেন্ট তাহলে এটার এককটাও হচ্ছে টাকা আর এটার এক একটাও কিন্তু টাকা দুটাই হচ্ছে টাকা এখানে যদি পনেরো টাকা ছাড় হয় তাহলে বিদ্যুৎ বিলটা কত একশো টাকা এখানে যদি চুয়ান্ন টাকা ছাড় হয় বিদ্যুতের বিলটা কত ঠিক আছে এখানে ছাড় এবং বিদ্যুতের বিল পরস্পর কী হয় সরল অনুপাতে থাকে তাহলে এখানে আমরা ঐকিক নিয়মে এটাকে সমাধান করব তাহলে ছাড় ও বিদ্যুতের বিল বিদ্যুতের বিল সরল সমানুপাতে সরল সমানুপাতে কিংবা সরল অনুপাতে আছে এরকম বা সরল সম্পর্ক এটা আমরা সরল সম্পর্কও বলতে পারি সরল সম্পর্ক মানে একটা বাড়লে একটা বাড়বে একটা কমলে আর একটা কমবে তাহলে আমরা ঐকিক নিয়মে যদি এটা করি ঐকিক নিয়মে ঐকিক নিয়মে কী হচ্ছে কিক নিয়মে আমরা লিখবো যে পনেরো টাকা ছাড় হলে বিদ্যুতের বিল বিদ্যুতের বিল কত একশো টাকা পনেরো টাকা যদি ছাড় হয় যেমন ফিফটিন পার্সেন্ট বলেছে তো এখানে ফিফটিন পার্সেন্ট মানে হচ্ছে পনেরো টাকা যদি মোট টাকা হয় বিল তাহলে ছাড় হচ্ছে পনেরো টাকা তাহলে এক টাকা যদি ছাড় হলে বিদ্যুতের বিল কত একশো বাই ফিফটিন আর এখানে কত চুয়ান্ন ফিফটি ফোর টাকা ছাড় হলে আমার বিদ্যুতের বিল কত ফিফটি ফোর বাই ফিফটিন তাহলে এখানে আমরা পাঁচ দিক আছি পাঁচ তিনে পনেরো এটা পাঁচ দুয়ে দশ কুড়ি তাহলে তিন তিন এক তিন আর তিন আটটে চব্বিশ তাহলে কত আঠারো দুগুণে ছত্রিশ তাহলে তিনশো ষাট তাহলে বিদ্যুতের বিলের পরিমাণটা কত বিদ্যুতের বিলের পরিমাণটা বিদ্যুতের বিলের বিলের পরিমাণ ছিল তিনশো ষাট টাকা এখানে লিখব অতএব বিদ্যুতের বিলের পরিমাণ পরিমাণ তিনশো ষাট টাকা ছিল কত টাকা ছিল তিনশো ষাট টাকা ছিল তাহলে আশা করি বোঝা গেছে এরপর আমরা নেক্সট অঙ্কটাতে আসছি ও পরের দাগের অঙ্কটা দেখো এখানে বারো দাগের অঙ্কটা আছে চিনির মূল্য টোয়েন্টি পারসেন্ট বেড়ে গেছে তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহার পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসাব করে লিখি তাহলে এখানে চিনির মূল্যটা কিন্তু বৃদ্ধি পেয়েছে টোয়েন্টি পারসেন্ট তাহলে এখানে আমরা যদি ধরি যে পূর্বে চিনির দাম ছিল একশো এবং এই একশো টাকাতে পাওয়া যেত একশো একক চিনি কেজি হতে পারে কুইন্টালে যাই হোক না কেন এখানে আমরা একশো একক তাহলে এখানে আমরা লিখবো যে পূর্বে এখানে ধরি একে এটা ধরি বলবে ধরি জিনিসটা তুমি তো মনে করছো তাহলে ধরি পূর্বে একশো টাকায় পাওয়া যেত পাওয়া যেত একশো একক চিনি একশো একশো টাকায় ব্যবহার করতেন একশো একক চিনি পাওয়া যেত বা ব্যবহার করতেন এটা পাওয়া যেত না করে ব্যবহার করতে একশো টাকায় ব্যবহার ব্যবহার করতেন একশো একক চিনি একশো ধরে নিচ্ছি শতকরার ক্ষেত্রে আমাদের এই একশো ধরলে কিন্তু পার্সেন্টেজগুলো বের করতে আমাদের সুবিধা হয় সেই জন্য আমরা এখানে একশো টাকাটাও ধরে নিলাম একশো এবং ব্যবহার করতেন যে এক যে পরিমাণ চিনি সেটাও আমরা একশো দিয়েছে এরপরে টোয়েন্টি পার্সেন্ট চিনির দাম বেড়েছে তাহলে তাহলে টোয়েন্টি পার্সেন্ট চিনির দাম বাড়লে দাম এখন কত হবে এখন দাম কত হবে এখন দাম হবে একশো তার সাথে টোয়েন্টি পারসেন্ট যোগ তার মানে কি একশো এর টোয়েন্টি পার্সেন্ট বোঝা গেছে একশো এর টোয়েন্টি পার্সেন্ট তার মানে কত এটা হচ্ছে এটা হচ্ছে একশো প্লাস একশো গুণিত টোয়েন্টি বাই হান্ড্রেড তার মানে কত হচ্ছে একশো 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 কাটা গেল তার মানে একশো কুড়ি টাকা তাহলে একশো কুড়ি টাকা এখন কিন্তু ওই একশো এককের দাম একশো কুড়ি টাকা তাহলে তাহলে এখন এখন একশো কুড়ি টাকাতে পাওয়া যায় একশো একক চিনি তাহলে এখন কিন্তু একশো কুড়ি আগে যে দামটা ছিল একশো টাকা সেই দামটা এখন হয়ে গেছে একশো কুড়ি টাকা ওই একশো একক চিনির জন্য আগেও একশো টাকাতে পাওয়া যেত একশো একক চিনি কিন্তু এখন দামটা বেড়ে কত হয়ে গেছে একশো কুড়ি টাকা কিন্তু উনি একশো টাকা বিয়ার করতে পারবেন না একশো একশো কুড়ি টাকা খরচ খরচ করতে পারবেন না তিনি কিন্তু একশো টাকায় রাখতে চান প্রয়োজনে উনি কী করবেন এই চিনির পরিমাণটা এই চিনির পরিমাণটা কমিয়ে দেবেন ঠিক আছে তাহলে এখানে আমি একশো টাকাতে কতটুকু চিনি পাওয়া যাবে একশো কুড়ি টাকাতে যদি একশো টাকা একশো একক চিনি পাওয়া যায় তাহলে একশো টাকাতে কত পাওয়া যাবে সেটা আমাকে বের করতে হবে তাহলে সেই পরিমাণটা আমি কত কমবে সেটা বের তাহলে এখানে আমরা সমস্যাটি লিখছি সমস্যাটি গণিতের ভাষায় গণিতের ভাষায় হলো এখানে হচ্ছে চিনির দাম বা মূল্য এটার এককটা হচ্ছে টাকা আর এটা হচ্ছে চিনির পরিমাণ এদিকে চিনির পরিমাণ একদিকে আছে চিনির দাম আর একদিকে চিনির পরিমাণ এখানে বর্তমানে কত পাওয়া যায় একশো কুড়ি টাকা পাওয়া যাচ্ছে একশো একক টাকা তাহলে উনি কেউ একশো টাকাতে কতটুকু পাবেন সেটা আমাকে বেট করতে তাহলে আমরা এটা ঐকিক নিয়মে করছি আমরা সমানুপাতেও করতে পারি তাহলে এখানে ঐকিক নিয়মে ঐকিক নিয়মে তাহলে বর্তমানে একশো কুড়ি টাকায় পাওয়া যায় একশো একক চিনি একশো একক চিনি পাওয়া যায় তাহলে এক টাকায় পাওয়া যায় একশো বাই একশো কুড়ি আর একশো টাকাতে পাওয়া যায় কত একশো গুণিত একশো ভাজিত একশো কুড়ি তুমি যদি কাটাকাটি করো একটা শূন্য একটা শূন্য কাটা গেলো এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে ছয় দুই দিয়ে যদি কাটি এটা যদি আবার পাঁচ দিয়ে কাটা দুই দিয়ে কাটাতে পঞ্চাশ এটা হচ্ছে তিন তাহলে এখানে কত হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে দুশো পঞ্চাশ বাই থ্রি তাহলে এখন পাওয়া যাচ্ছে দুশো পঞ্চাশ বাই থ্রি একক তাহলে এই পরিমাণটা এই পরিমাণটা আগেরটার থেকে একশো থেকে কত কমলো সেটা বের করতে পারো তাহলে এখানে আমরা বের করব যে চিনির ব্যবহার হ্রাস চিনির ব্যবহার রাস সমান কত আগে ছিল একশো এখন হয়েছে কিন্তু দুশো পঞ্চাশ বাই থ্রি তার মানে এটা তুমি যদি লসাগু তিন করো তাহলে তিনশো মাইনাস দুশো পঞ্চাশ তার মানে কত হচ্ছে পঞ্চাশ বাই থ্রি তাহলে এত একক তাহলে এই এককটা এই যে হ্রাসটা হচ্ছে কত দে একশোতে হচ্ছে তাহলে কোন জিনিস একশোতে হ্রাস হ্রাসটাই হচ্ছে কি হ্রাস তাহলে অতএব চিনির ব্যবহারে শতকরা হ্রাস চিনির ব্যবহারে শতকরা সমান হচ্ছে পাঁচশো বাই থ্রি একক অর্থাৎ অর্থাৎ পঞ্চাশ বাই থ্রি মানে পঞ্চাশ বাই থ্রি অর্থাৎ ফিফটি বাই এইটাই সমান হচ্ছে কত তিন একে তিন আঠেরো ষোলো পূর্ণ তিন পার্সেন্ট তাহলে অ্যান্সারটা হচ্ছে কি ষোলো পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট চিনির ব্যবহারে কিন্তু হ্রাস করতে হবে তবে তিনি আগে যে পরিমাণ টাকা খরচ করতেন চিনির জন্য সেই টাকাতেই কিন্তু তিনি ওই পরিমাণ হ্রাস করলে কিন্তু চিনি ব্যবহারটা করতে পারবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এর পরের যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো আমরা পর পরের ভিডিওতে করব